চন্দনপুর গ্রামে একটা বড় জাদুগাছ ছিল, কিন্তু কেউ জানতো না সেটা জাদুগাছ। যদি লোকেরা জানতো তাহলে তারা সেখানে রাত দিন পুজো শুরু করে দিত। তারা গাছকে দুধ দিত, জল দিত, তার চারপাশ সুন্দর করে পরিষ্কার করে রাখত, সারা দিন পুজো চলত। কিন্তু কেউ জানে না বলে আমার চারপাশে সব সময় নোংরা পড়ে থাকে, কেউ পরিষ্কার করে না, আমাকে কেউ জলও দেয় না। আমি এই মানুষের মানসিকতা বুঝতে পারি না। এরা আমার গাছের নিচে আসে যখন ওদের ছায়ার দরকার হয়, আমি ওদেরকে ঠান্ডা হাওয়া দিই, ছাতার মতো বৃষ্টি থেকে বাঁচাই, আমার চারপাশ ওরা পরিষ্কার করে না, এমনকি আমাকে জলও খেতে দেয় না। ওরা আমাকে ব্যবহার করে কিন্তু আমার দেখাশোনা করে না। সেটা ভেবে দুঃখ পাচ্ছিল। ওই গ্রামে রবি তার পরিবার নিয়ে থাকে, তারা খুব গরিব। তার স্ত্রী শ্যামলী আর মেয়ে রমা, তারা একটা জঙ্গলে গিয়ে কাঠ কাটে আর সেই টাকা দিয়ে মেয়ে আর স্ত্রীর দেখাশোনা করে, মেয়েকে সে পড়াশোনাও করায়। একদিন সে কুড়ুল নিয়ে কাঠ কাটতে বেরোয়। শ্যামলী, তুমি কি রমাকে তৈরি করেছো? আমি যাওয়ার সময় ওকে স্কুলে দিয়ে যাব, তারপর কাঠ কাটতে যাব। হ্যাঁ, ও তৈরি, একটু দাঁড়াও। তারপর সে তৈরি হয়ে বাইরে আসে। বাবা চলো যাই। হ্যাঁ চলো যাই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। শ্যামলী সাবধানে থেকো কিন্তু। তারা দুজনে মিলে স্কুলের দিকে যেতে লাগলো। যেতে যেতে রমা তার বাবাকে বলে, বাবা আমি তোমাকে কতবার বলেছি গাছ কেটো না, তাও তুমি কাটো। আমি যদি জানতে পারি তুমি সবুজ গাছ কেটেছো, তাহলে কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। হে ভগবান, আমি খাবার না খেয়ে জল না খেয়ে থাকতে পারবো, কিন্তু তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না, বুঝেছো? এরকম করো না, ঠিক আছে? তুমি কিন্তু আমার কথা শোনো। কাল আমি তোমাকে আমার সাথে জঙ্গলে নিয়ে যাব, তুমি দেখো আমি কতগুলো গাছ লাগিয়েছি আর আমি কি করি। না বাবা, এই গাছেরা আমাদেরকে অক্সিজেন দেয় আর আমরা এদেরকে কেটে ফেলি বাড়ি বানানোর জন্য আর কত কাজের জন্য, এটা ঠিক না। কিন্তু মা, মানুষদেরও তো বাঁচতে হবে তাই না, তারা কি করবে? হ্যাঁ বাবা, কিন্তু অনেক উপায় আছে বাঁচার। গাছেরা আমাদের বৃষ্টি দেয়, ফল দেয়, খাবার দেয়, আর কিভাবে আস্তে আস্তে বড় হতে হয় শেখায়। কথা বলতে বলতে তারা স্কুলে পৌঁছে গেল। যাও ভালো করে পড়াশোনা করো। বাবা সাবধানে যেও আর গাছেদেরও খেয়াল রেখো। এটা বলে রমা স্কুলে চলে গেল। এটা দেখে সে জঙ্গলের ভেতরে গেল নদীর কাছে। সেখান থেকে এক কলসি জল তুলে নিয়ে সে তার লাগানো গাছের কাছে গেল আর তাদেরকে জল দিল। তারপর সে কুড়ুল নিয়ে শুকনো গাছের দিকে গেল কাটতে। তারপর সে গাছ কেটে সন্ধেবেলা বাড়ি ফিরে এলো। এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন সে যখন জঙ্গলে কাঠ কাটছিল তখন একটা সাপ এসে তাকে কামড়ে দিল। সে সাপের বিষের সঙ্গে সঙ্গে মারা গেল। রমা আর শ্যামলী খুব কাঁদতে লাগলো। তারা দুজনেই তার অভাব কিছুতেই ভুলতে পারছিল না। তখন রমা উঠে দাঁড়ালো। সে তার বাবার কথা ভেবে খুশি হয়ে জঙ্গলে গেল কাঠ কাটতে। সে দেখলো বাবার লাগানো গাছে ফল হয়েছে। সে তখন কাঠ কেটে বাড়িতে চলে এলো। তুমি কখনো জঙ্গলে যেও না কাঠ কাটতে, আমি লোকের বাড়িতে কাজ করব, কিন্তু তুমি কখনো আর জঙ্গলে যাবে না। মা, আমি চাই না তুমি লোকের বাড়িতে কাজ করো, আমার জমানো টাকা দিয়ে আমি কিছু চকলেট কিনে বিক্রি করব, আমরা বাস স্ট্যান্ডে গিয়ে বেচবো। ঠিক আছে বাবা। তার মা তার কথায় রাজি হলো। তখন সে তার জমানো টাকা বার করলো আর তাই দিয়ে কিছু চকলেট কিনে একটা ঠেলা গাড়িতে নিয়ে গাছের কাছে গেল।
সে ওই জাদু গাছের নিচের সব আবর্জনা পরিষ্কার করে দিল, তাকে জল দিল। তারপর সেখানে একটা ছোট্ট বোর্ড লাগালো যাতে কেউ আবর্জনা না ফেলে। ভগবান, আমার তো ভালো দিন এসে গেছে, আমিও চেষ্টা করব যাতে আর নোংরা না হয়। গাছ খুব খুশি হলো। রমা চকলেট বিক্রি করে টাকা রোজগার করে তার মায়ের দেখাশোনা করছিল। তার চকলেট খুব সুস্বাদু আর লোকে খুব পছন্দ করছিল। একদিন প্রসাদ নামে একজন 100টা চকলেট কিনল। রমা খুব খুশি হয়ে গাছের নিচে বসেছিল। আজকে খুব ভালো রোজগার হয়েছে, কিন্তু আমার কাছে নতুন চকলেট কেনার আর টাকা নেই। তাকে দুঃখ পেতে দেখে জাদু গাছ কথা বলল আর তাকে অনেক চকলেট দিল। রমা সব চকলেট নিয়ে সেই লোকটাকে দিল। এক গ্রামে চাঁদনি নামে একটা মেয়ে থাকতো। ছোটবেলায় তার মা বাবা মারা গেছে, কোনো আত্মীয় স্বজন তার দেখাশোনা করতো না, সে অনাথ হয়ে যায়। তার মা বাবা থাকার সময় একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, সেই কুঁড়ে ঘরে সে থাকতো। সব গ্রামের লোকেদেরকে সে সাহায্য করতো, তাই গ্রামের লোকেরাও তাকে খুব ভালোবাসত, তাই তাকে কিছু খাবার আর জল খেতে দিত। এইভাবে সে কিছুদিন পরে একা চুপচাপ একটা গাছের নিচে বসেছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক দম্পতিরা কিছু কথা বলছিল। বাচ্চাদের থাকা সত্ত্বেও আজ আমাদের এমন অবস্থা হচ্ছে, ওদেরকে কত আদর যত্নে মানুষ করেছি আর ওরা বড় হয়ে আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আমাদের এই বাড়ি থেকে বের করে দিল, এবারে কি করে বাঁচব, কে আমাদের দেখাশোনা করবে, এই বয়সে বাড়ি থেকে বের করে দিল, আর কত কষ্ট সহ্য করব, আমার তো বিশ্বাস হচ্ছে না ছেলেদের উপর। আমার ছেলেমেয়েদের উপরে ভরসা করা বোকামি ছাড়া আর কিছুই নই। তুমি কি জানো না কোনো সম্পর্কই মানুষের সাথে সারা জীবন থাকে না। আমরা একা এসেছিলাম, আমাদেরকে একাই চলে যেতে হবে, তারপরেও কিন্তু আমরা দুজন একসাথে আছি, একসাথে আমরা দুজন এই কষ্টটা খুব ভাগ করে নেব। তুমি শুধু মন খারাপ করো না প্লিজ, তুমি দেখে নিও, একদিন এমন আসবে আমাদের জীবনের সমস্ত সুখগুলো আবার আমাদের কাছে ফিরে আসবে। আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, ওই টাকাগুলোকে দিয়ে কোনো চায়ের দোকান কিংবা অন্য কোনো দোকান খুলে আমরা বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখন চলো এখান থেকে। তাদের দুজনের কথা শেষ হলো। চাঁদনি তাদের সব কথা শুনল, শুনে সে খুব মন খারাপ করলো। এই বয়স্ক দাদু আর দিদাকে দেখে খুব খারাপ লাগছে, আমি তো এখন নিজেই ছোট, গ্রামের লোকেরা আমাকে তো খেতে দেয়, কিন্তু আমি যখন বড় হয়ে যাব কি করব, কে আমার খেয়াল রাখবে, আজকাল তো নিজের বাচ্চারাই বাড়ি থেকে বের করে দেয়, আমাকেও কিছু টাকা জমিয়ে রাখতে হবে, কালকে যদি আমারও কিছু হয়ে যায়। গ্রামের লোকেদের সাহায্যে চাঁদনি গ্রামের স্কুলের সামনে একটা খাবার দাবারের দোকান লাগালো। যা টাকা উপার্জন করত কিছুটা খরচ করত আর কিছুটা সে জমিয়ে রাখত। এইভাবে একটু একটু করে একটা কাগজের ভেতরে টাকা জমা করতে লাগলো, সেটা দেখে তার খুব ভালো লাগত। এইভাবে সে যখন ওই কাগজের ঠোঙায় টাকা রাখতে যাচ্ছিল, সে দেখলো ইঁদুর ওই ঠোঙাটাকে কেটে দিয়েছে। এ ভগবান, আমার এতদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে গেল, সব আমারই ভুল ছিল, এই কুঁড়ে ঘরে তো আমার থেকে বেশি ইঁদুররা থাকে, আমি এটা জানা সত্ত্বেও এই কাগজের ঠোঙায় কেন টাকা রাখলাম, আমার মাথাই খারাপ হয়ে গেছিল। তার মাথায় তখন একটা বুদ্ধি এলো, পাশে থাকা কলসিতে সে ভাবলো টাকা জমাবে, এবারে এই কলসিতে টাকা লুকিয়ে রাখলে ইঁদুর কি ইঁদুরের বাপও আসতে পারবে না, হ্যাঁ এটাই ঠিক হবে, ভালো জায়গা। এবার চাঁদনি ওই কলসিতে টাকা জমা করতে শুরু করে। প্রত্যেক দিনের মতো স্কুলের সামনে খাবার দাবারের দোকান লাগিয়ে টাকা উপার্জন করে কিছু টাকা ওই কলসিতে ফেলত। একদিন ওই গ্রামেই উর্মিলা নামে এক মহিলা চাঁদনিকে দেখে বলল, চাঁদনি এইদিকে এসো মা, দোকান খোলার সময় হয়ে গেছে, পরে দেখা করব।
আরে ওইসব তো ঠিক আছে, আমি বলছিলাম রাতের খাবার বেঁচে গেছে। ধন্যবাদ মাসি, কিন্তু আমি খাবার খেয়ে নিয়েছি। আরে তোমাকে খাবার কে দিল? মাসি, আমার মতো অনাথকে কে খাবার খাওয়াবে? আজকাল তো নিজের মা বাবাকে ছেলেমেয়েরা বাইরে বের করে দিচ্ছে। বাড়িতে যেটুকু যা জিনিস ছিল সেটা দিয়ে রান্না করে খেয়ে নিয়েছি, এবার থেকে ভাবছি নিজেই রান্না করে খাবো। চাঁদনির এমন কথা শুনে উর্মিলা অবাক হয়ে যায়। আরে চাঁদনি এমন কথা কেন বললো? ও কি আমার শ্বশুর শাশুড়িকে বাইরে বের হতে দেখলো নাকি? আর দেখলেও সে আমার কি করে নেবে? এই রকম ভেবে উর্মিলা সেখান থেকে চলে যায়, চাঁদনিও নিজের কাজে চলে যায়। প্রত্যেক দিনের মতো সে আবারও খাবার দাবারের দোকান লাগালো, তারপরে সন্ধেবেলায় বাড়ি ফিরল, তারপরে বেঁচে যাওয়া টাকাগুলো ওই কলসিতে ফেলে দিল। একদিন হঠাৎ করে তার প্রচণ্ড জ্বর আসে, সে উঠতেও পারছিল না, কিন্তু এখন তার দেখাশোনা করার মতো কেউ ছিল না। তার উপর গ্রামের লোকেরাও তার উপর রাগ করেছিল, কারণ সে তাদের কাছ থেকে তাদের বেঁচে যাওয়া খাবারগুলো নেওয়া বন্ধ করে দিয়েছিল বলে। তিন চার দিন পরে সে ডাক্তারের কাছে যাবে বলে উঠে দাঁড়ালো। চাঁদনি যেই কলসিটায় হাত দিল তার জ্বর উধাও হয়ে গেল, সে বুঝতে পারল না কি হলো এটা। তখনই সে আবার কলসিতে হাত দিল টাকা বের করার জন্য। আরে বাহ, এত টাকা! আমার তো বিশ্বাস হচ্ছে না আমি এত টাকা কি করে উপার্জন করে নিলাম। এবারে এই টাকাগুলো দিয়ে একটা ভালো দোকান খুলে বসবো, রোদ্দুরে আর দাঁড়াবো না। এই রকম ভেবে চাঁদনি সেই টাকাগুলো দিয়ে স্কুলের সামনে একটা বড় দোকান খুলে ফেলে। উপার্জনের টাকাগুলো কলসিতে রাখতো, কলসিতে রাখা মাত্রই সেটা দ্বিগুণ বেড়ে যেত। আসলে ওইটা একটা জাদুই কলসি ছিল, তাই ওর ব্যাপারে কেউ কোনোদিনই জানতে পারল না। এখন সে অনেক খুশি ছিল আর টাকাগুলো ব্যাংকেও জমা করতো।